আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাহাদাত হোসেন সহকারী অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান ভাওয়াল বদ্রে আলম সরকারি কলেজ গাজীপুর সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করি তোমরা সকলে কুশলে আছ করোনার এই মহা মহাদুর্যোগে দীর্ঘদিন ক্লাস বন্ধ থাকার কারণে তোমাদের মিস করছি আশা করি এই দুর্যোগ কেটে আবারও স্বাভাবিক অবস্থা ফিরে আসবে আমরা সবাই সেই সুদিনের প্রত্যাশায় রইলাম প্রিয় শিক্ষার্থী করোনা থেকে বাঁচতে হলে কি করতে হবে তা আশা করি এতদিনে সবাই জেনে গিয়েছ তারপরও বলবো সবাই নিজের স্বার্থেই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবে এতে করে তুমি আমি এবং আমরা সবাই নিরাপদ থাকব প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি রাষ্ট্রবিজ্ঞান অনার্স প্রথম বর্ষের রাজনৈতিক প্রতিষ্ঠান ও সংগঠনসমূহ শীর্ষক কোর্স থেকে দ্য স্টেট বা রাষ্ট্র নিয়ে আলোচনা করার চেষ্টা করব আশা করি এর মাধ্যমে তোমরা তোমাদের পড়াশোনার ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নিতে পারবে প্রথমে আমি দেখব রাষ্ট্র কি তোমরা সবাই জানো তোমরা সবাই জানো রাষ্ট্রবিজ্ঞানের কেন্দ্রবিন্দু হচ্ছে রাষ্ট্র সভ্যতার বিকাশে মানুষ যত রকম সংঘ বা সংগঠন গঠন করেছে তার মধ্যে সর্বোচ্চ এবং শক্তিশালী সংঘই হচ্ছে রাষ্ট্র রাষ্ট্র মূলত একটি বাস্তব রাজনৈতিক সংগঠন সমাজ জীবনের এক পর্যায়ে মানুষ তার জীবনের নিরাপত্তা ও সমাজে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য একটি সার্বভৌম ক্ষমতার প্রয়োজনীয়তা বোধ করে কালের বিবর্তনে মানুষের এই প্রয়োজনীয়তা থেকেই রাষ্ট্র নামের রাজনৈতিক সংগঠনের জন্ম হয় মূলত মানব সমাজের আদি সংগঠন পরিবার বা ফ্যামিলি এর পরিবর্তন ও বিবর্তনের বিস্তৃত রূপ রাষ্ট্র নামক সংগঠন রাষ্ট্র সমাজের একটি শক্তিশালী বাহন যার মাধ্যমে সমাজ সঠিক ও সুশৃঙ্খলভাবে নিয়ন্ত্রিত হয় ব্যক্তি মাত্রই রাষ্ট্রের সদস্য কেউ রাষ্ট্র ব্যতীত বসবাস করতে পারে না রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটল বলেন মানুষ জন্মগতভাবে সামাজিক ও রাজনৈতিক জীব রাষ্ট্রের মধ্যে আমরা জন্মগ্রহণ করি লালিত পালিত হই এবং মৃত্যুবরণ করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ এ পর্যায়ে আমি রাষ্ট্রের সংজ্ঞা প্রদান করব তোমরা যেন অধ্যাপক গার্নার বলেন সুসংগঠিত ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাসকারী সুসংগঠিত সরকারের প্রতি স্বভাবজাতভাবে আনুগত্যশীল স্থায়ী জনসমষ্টিকে রাষ্ট্র বলে আমরা যদি সংজ্ঞা বিশ্লেষণ করি তাহলে দেখতে পাব রাষ্ট্র মূলত একটি রাজনৈতিক সংগঠন রাজনৈতিক ব্যবস্থা সামাজিক ব্যক্তিবর্গের সমষ্টি যা লক্ষ্য স্থির করে দ্বিতীয়ত যেহেতু জনসমষ্টি রাজনৈতিক ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট সেহেতু ভূখণ্ড কোনো না কোনোভাবে জড়িত তৃতীয়ত রাজনৈতিক ব্যবস্থা নিজেকে রূপান্তর করতে সক্ষম তাই এর রয়েছে সংগঠন বা সরকার এরপর এর বল প্রয়োগ ক্ষমতা বা বল প্রয়োগের ভয় দেখাবার ক্ষমতা সার্বভৌমত্ব ফলে জনসমষ্টি ভূখণ্ড সরকার এবং সার্বভৌমত্বের সমন্বয়ই রাষ্ট্র তৈরি হয় সুতরাং রাজনৈতিক ব্যবস্থা হলো এমন একটি পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার ব্যবস্থা যা প্রত্যেকটি স্বাধীন সমাজে বিদ্যমান আর সেখানে বৈধ উপায়ে কম বেশি বল প্রয়োগ করে বা বল প্রয়োগের ভয় দেখিয়ে অভ্যন্তরীণ ও অন্যান্য সমাজের পরিপ্রেক্ষিতে সংহতি সাধন ও অভিযোজনের কাজ সম্পন্ন করা হয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ এ পর্যায়ে আমরা দেখব রাষ্ট্রের বৈশিষ্ট্য এলিমেন্টস অর ক্যারেক্টারিস্টিকস অফ দ্য স্টেট রাষ্ট্রের মূলত চারটি উপাদান রয়েছে নাম্বার ওয়ান পপুলেশন জনসমষ্টি নাম্বার টু ডেফিনিট টেরিটরি অথবা সুনির্দিষ্ট ভূখণ্ড নাম্বার থ্রি গভর্নমেন্ট বা সরকার নাম্বার ফোর সব গ্রিন টি বা সার্বভৌমত্ব এগুলো হলো রাষ্ট্রের উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ উপাদান তোমরা জানো নাম্বার ওয়ান আমরা যেটা বললাম জনসংখ্যা কোনো রাষ্ট্র জনসংখ্যা ছাড়া গঠিত হতে পারে না প্লেটো বলেন রাষ্ট্রের জনসংখ্যা মোটামুটি পাঁচ হাজার হওয়া উচিত আবার এরিস্টটল বলেন রাষ্ট্রের জনসংখ্যা দশ হাজার এবং এক লক্ষের মধ্যে হওয়া উচিত রাষ্ট্রের জনসংখ্যা যাই হোক না কেন জনসংখ্যা ব্যতীত কোনো রাষ্ট্র রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত হতে পারে না তোমরা জানো গ্রিনল্যান্ড পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ কিন্তু তার জনসংখ্যা খুব কম এ কারণে সে প্রকৃত অর্থে রাষ্ট্রের মর্যাদা ভোগ করতে পারে না দ্বিতীয়ত সুনির্দিষ্ট ভূখণ্ড বা ডেফিনিট টেরিটরি জনসমষ্টি নেয় ভূখণ্ডের আকার বা আয়তন কতটুকু হবে তার কোনো নির্দিষ্ট সীমা নেই রাষ্ট্র আয়তনের দিক হতে ছোট হতে পারে আবার বড় হতে পারে যেমন মোনাকো পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র রাষ্ট্র এর আয়তন মাত্র দুই দুই আড়াই বর্গ কিলোমিটার অপরপক্ষে গণচীনের আয়তন প্রায় ৪৫ লক্ষ বর্গ মাইল এভাবে কোনো রাষ্ট্র আয়তনের দিক থেকে ছোট হতে পারে আবার আয়তনের দিক থেকে বড় হতে পারে সুতরাং রাষ্ট্রের দ্বিতীয় গুরুত্বপূর্ণ উপাদান হলো নির্দিষ্ট ভূখণ্ড তবে মনে রাখতে হবে এই নির্দিষ্ট ভূখণ্ড আন্তর্জাতিক সম্প্রদায় কর্তৃক স্বীকৃত হতে হবে নাম্বার থ্রি সরকার পৃথিবীতে যখন রাষ্ট্র নামক প্রতিষ্ঠানের উদ্ভব ঘটেনি এর পেছনে একটা কারণ ছিল কারণ তখন জনসংখ্যা সে অর্থে রাষ্ট্রগুলিতে বেশি ছিল না রাষ্ট্রগুলি গোত্র এবং সম্প্রদায় সম্প্রদায় নেতা কর্তৃক পরিচালিত হতো কিন্তু আধুনিককালে যেহেতু রাষ্ট্রের জনসংখ্যা বেড়ে গিয়েছে কোনো ব্যক্তি বা গোষ্ঠী প্রধানের পক্ষে এই বিশাল রাষ্ট্রকে পরিচালনা করা সম্ভব নয় সুতরাং সরকার হচ্ছে রাষ্ট্র গঠনের অপরিহার্য অঙ্গ সুসংগঠিত সরকারের অভাবে রাষ্ট্রে বিশৃঙ্খলা অরাজকতা বিরাজ করে সরকারের মাধ্যমেই রাষ্ট্র সকল কার্য সম্পন্ন করে থাকে সুশাসনের নিমিত্ত সর্বাধিক জনকল্যাণ সুনিশ্চিত করা হচ্ছে সরকারের পবিত্র দায়িত্ব সুতরাং সরকার হল শাসন কার্য সম্বন্ধীয় রাষ্ট্রনৈতিক সংগঠন সুতরাং যে কোনো রাষ্ট্রের জন্য সরকার একটি অপরিহার্য উপাদান রাষ্ট্রের সর্বশেষ এবং সর্বপ্রধান গুরুত্বপূর্ণ উপাদান হল সব বা সার্বভৌমত্ব আমরা জানি সার্বভৌমত্ব হল রাষ্ট্রের চরম এবং সবচেয়ে প্রয়োজনীয় ক্ষমতা সর্বশ্রেষ্ঠ উপাদানও বলা হয় রাষ্ট্রের চরম এবং পবিত্রতম এই ক্ষমতা দুটি দিক রয়েছে একটি হলো রাষ্ট্র সার্বভৌম ক্ষমতার কারণে প্রথমত সে বহিঃশত্রু নিয়ন্ত্রণ থেকে মুক্ত থাকে দ্বিতীয়ত সার্বভৌম ক্ষমতার বলেই রাষ্ট্র অভ্যন্তরীণ ক্ষেত্রে সকল ব্যক্তি এবং প্রতিষ্ঠানের ঊর্ধ্বে অবস্থান করে এ কারণে সার্বভৌম শক্তি বা সার্বভৌম ক্ষমতা একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করে তোমরা জানো প্যালেস্টাইন বা ফিলিস্তিন জনসংখ্যা নির্দিষ্ট ভূখণ্ড থাকার পরেও এটি রাষ্ট্র নয় কারণ এর কোনো সার্বভৌম ক্ষমতা নেই জম্মু ও কাশ্মীরের অবস্থাও একই রকম সুতরাং এগুলো হলো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ উপাদান এর বাইরেও রাষ্ট্রের অন্য কয়েকটি উপাদান রয়েছে যেগুলো হলো স্থায়িত্ব ধারাবাহিকতা স্বীকৃতি সাম্য পূর্ণ স্বাধীনতা সুতরাং আমরা এ পর্যন্ত তোমাদের সঙ্গে আলোচনা করলাম রাষ্ট্র কি রাষ্ট্রের সংজ্ঞা এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ চারটি উপাদান নিয়ে প্রিয় শিক্ষার্থী এ পর্যায়ে আমরা রাষ্ট্রের লক্ষ্য উদ্দেশ্যসমূহ সম্পর্কে একটু সংক্ষিপ্ত সংক্ষেপে আলোচনা করার প্রয়াস তোমরা জানো অধ্যাপক গার্নার রাষ্ট্রের প্রধান উদ্দেশ্য তিনটি বলে উল্লেখ করেছেন তিনি বলেন প্রথমত দেশ ব্যক্তি কল্যাণে শান্তি শৃঙ্খলা বজায় রাখবে অর্থাৎ রাষ্ট্র ব্যক্তির কল্যাণে শান্তি শৃঙ্খলা বজায় রাখবে এটাকে তিনি রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য বলে মনে করেন আইনের অনুশাসন বা রুল অফ ল এর মাধ্যমে রাষ্ট্রই দেশে সুবিচার প্রতিষ্ঠা করবে এবং ব্যক্তির নিরাপত্তা দান করবে অধ্যাপক গার্নারের মতে এটা হলো যে কোনো রাষ্ট্রের প্রথম এবং গুরুত্বপূর্ণ উদ্দেশ্য দ্বিতীয় উদ্দেশ্য সম্পর্কে অধ্যাপক গার্নার বলেন ব্যক্তি সমষ্টির কল্যাণ কার্যে রাষ্ট্রের বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করা উচিত যেমন কৃষি শিল্প স্বাস্থ্য শিক্ষা প্রভৃতির জন্য রাষ্ট্র সামগ্রিক পরিকল্পনা গ্রহণ করবে এটা হলো রাষ্ট্রের দ্বিতীয় গুরুত্বপূর্ণ উদ্দেশ্য অধ্যাপক গার্নারের তৃতীয় উদ্দেশ্য হচ্ছে জাতীয়তাবাদের সাথে আন্তর্জাতিকতার সম্পর্ক প্রতিষ্ঠার জন্য রাষ্ট্র ব্যবস্থা গ্রহণ করবে অর্থাৎ বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে সহযোগিতা ও সহানুভূতি প্রতিষ্ঠা করাই বিশ্বমঙ্গলের পথ রচনা করবে এ কারণে পৃথিবীর সকল রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক তৈরি করা হল রাষ্ট্রের একটা অন্যতম গুরুত্বপূর্ণ উদ্দেশ্য এগুলো হলো অধ্যাপক গার্নারের মতে রাষ্ট্রের উদ্দেশ্য প্রিয় শিক্ষার্থীবৃন্দ এ পর্যায়ে আমি আধুনিক রাষ্ট্রের কার্যাবলী কী অর্থাৎ একটা রাষ্ট্র কি কি কাজ তার নাগরিক বা তার জনগণের জন্য করবে এ বিষয়ের উপর সামান্য আলোকপাত করব তোমরা জানো পৃথিবীতে একসময় পুলিশি রাষ্ট্র বা পুলিশ স্টেট ছিল কিন্তু আধুনিক জ্ঞানবিজ্ঞানের কলা কৌশলের বিবর্তনের সঙ্গে সঙ্গে এই ধারণা পুরোপুরি বদলে গিয়ে রাষ্ট্র পুলিশি রাষ্ট্রের পরিবর্তে এখন একটি কল্যাণধর্মী বা ওয়েলফেয়ার স্টেটে পরিণত হয়েছে রাষ্ট্রের কার্যাবলী এ কারণে কল্যাণ যেহেতু রাষ্ট্র একটি কল্যাণমূলক রাষ্ট্র সুতরাং তার কল্যাণকর কাজের জন্য রাষ্ট্রকে রাষ্ট্রের কাজগুলিকে কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করলে তোমাদের জন্য বুঝতে সহজ হবে শিক্ষার্থীবৃন্দ তোমরা জানো অধ্যাপক গার্নার রাষ্ট্রের কার্যাবলীকে মূলত তিন ভাগে ভাগ করেছেন তিনি প্রথমত রাষ্ট্রের কাজ প্রথম যে কাজটি তিনি উল্লেখ করেছেন সেটি হল রাষ্ট্রের মৌলিক বা অপরিহার্য বা একান্ত প্রয়োজনীয় কাজ যা প্রত্যেক রাষ্ট্রকে সম্পাদন করতে হয় এটি মূলত রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করাই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বা একান্ত প্রয়োজনীয় কাজ হিসেবে চিহ্নিত করা হয় দ্বিতীয়ত দ্বিতীয় কাজ যেটি সেটি হলো স্বাভাবিক কাজ কাজ বা স্বাভাবিক কার্যাবলী যেগুলো অবশ্য প্রয়োজনীয় নয় রাষ্ট্র এসব কাজ সম্পাদন নাও করতে পারে কিন্তু রাষ্ট্রকে তাদের প্রতি উদাসীন হলে চলবে না অর্থাৎ রাষ্ট্রের প্রথম যে মৌলিক বা অপরিহার্য কাজ সেটির পরে রাষ্ট্র এই স্বাভাবিক কাজগুলি সম্পাদন করবে আমরা পরবর্তীতে এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব এখন তৃতীয় অধ্যাপক গার্নারের রাষ্ট্রের কাজ তৃতীয় যে কাজটি সেটি হলো ঐচ্ছিক কার্যাবলী যা রাষ্ট্রের পক্ষে একান্ত প্রয়োজনীয় নয় এবং স্বাভাবিক নয় সুতরাং এগুলো হলো প্রফেসর গার্নারের মতে আধুনিক রাষ্ট্রের কাজ এখন আমরা দেখব রাষ্ট্রের মৌলিক বা অপরিহার্য কাজগুলো আমরা তোমাদেরকে বললাম অধ্যাপক রাষ্ট্র অধ্যাপক গার্নার যে তিনটি শ্রেণী বিভাগের কথা বললেন রাষ্ট্রের কাজের নাম্বার ওয়ান বললাম মৌলিক বা একান্ত প্রয়োজনীয় কাজ দ্বিতীয়টি হলো স্বাভাবিক কাজ তৃতীয়টি হল ঐচ্ছিক কাজ এ পর্যায়ে আমরা রাষ্ট্রের অপরিহার্য কাজগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব রাষ্ট্রের প্রথম অপরিহার্য কাজ হল দেশ রক্ষা সংক্রান্ত কাজ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা রাষ্ট্রের অপরিহার্য কাজ এই দেশ রক্ষা সংক্রান্ত কাজ করতে গিয়ে রাষ্ট্র তার বিভিন্ন গুরুত্বপূর্ণ বাহিনীগুলি প্রতিষ্ঠা করেন পৃথিবীর সব রাষ্ট্রেই এ রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ বাহিনীগুলি আবার তিন ধরনের হয়ে থাকে প্রথমত স্থল বাহিনী দ্বিতীয়ত নৌবাহিনী তৃতীয়ত বাহিনী এই তিন বাহিনীর মাধ্যমে রাষ্ট্র তার স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য এক গুরুত্বপূর্ণ নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলে বহিঃশত্রুর আক্রমণ হতে দেশকে রক্ষার জন্য নিরাপত্তা বাহিনী গঠন করা রাষ্ট্রের অপরিহার্য কাজ এ নিরাপত্তা বাহিনীর জন্য পৃথিবীর পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সরকার নানা রকম অস্ত্রশস্ত্র ক্রয় করার জন্য সরকারকে প্রচুর অর্থ ব্যয় করতে হয় এবং তাদের বেতন ও থাকা খাওয়ার ব্যবস্থা করতে হয় পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলি আমরা যদি দেখি এই দেশ রক্ষা রক্ষা সংক্রান্ত কাজ করতে গিয়ে পৃথিবীর নানা দেশ নানারকম ব্যবস্থা গ্রহণ করেছে পারমাণবিক শক্তিশালী রাষ্ট্র হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সেনাবাহিনী যেটা গণচীনে রয়েছে আবার মার্কিন যুক্তরাষ্ট্র হল টেকনোলজিক্যাল ভিত্তিতে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী সুতরাং রাষ্ট্রের অপরিহার্য কাজ দেশরক্ষা দ্বিতীয়ত হল পররাষ্ট্র সংক্রান্ত কাজ রাষ্ট্রের উন্নতি অগ্রগতির জন্য রাষ্ট্র কেবলমাত্র নিজের দেশের সম্পদ দিয়ে তার জনগণের সব চাহিদাগুলো পূরণ করতে অক্ষম এ কারণে সে অন্যান্য রাষ্ট্রগুলির সঙ্গে সুসম্পর্ক তৈরি করতে চায় আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে সে শান্তি প্রগতি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য আন্তর্জাতিক বাণিজ্য সামরিক চুক্তি রাজনৈতিক ও সাংস্কৃতিক মৈত্রী ইত্যাদি পররাষ্ট্র সংক্রান্ত কাজগুলি সম্পাদন করে থাকে এখন এই ধরনের কার্যগুলি সম্পাদন করার পূর্বে অন্য রাষ্ট্রের সঙ্গে তোমার সম্পর্ক কিরূপ এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তিন নাম্বার অপরিহার্য কাজ হলো অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত কাজ রাষ্ট্র অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ বাহিনীকে নানা রকম অস্ত্রশস্ত্রে সুসজ্জিত করে তোলে একদিকে দেশে শান্তি শৃঙ্খলা রক্ষা অন্যদিকে বহিঃশত্রুর হাত থেকে দেশকে রক্ষা এই দুই রক্ষাই রাষ্ট্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ কাজ রাষ্ট্রের স্থিতিশীলতা ও সংহতি রক্ষার জন্য অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা করা অপরিহার্য ব্যক্তি স্বাধীনতা রক্ষার জন্য রাষ্ট্র আইন শৃঙ্খলা বিধান করে এই উদ্দেশ্যে রাষ্ট্রে পুলিশ বাহিনী ও অন্যান্য প্রতিরক্ষা বাহিনী সংগঠন ও পরিচালনা করে থাকে তোমরা দেখবে আমাদের দেশের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশ বাহিনীকে সহযোগিতা করার জন্য পুলিশের নানা রকম আবার উপবাহিনী রয়েছে আমরা র্যাব দেখতে পাই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন তারপরে দাঙ্গা পুলিশ আনসার ও ভিডিপি এরকম অসংখ্য বাহিনী রয়েছে যারা পুলিশের কাজকে সহযোগিতা করার জন্য প্রতিষ্ঠিত হয় এ পর্যায়ে রাষ্ট্রের যে আরেকটি গুরুত্বপূর্ণ অপরিহার্য কাজ সেটা হলো প্রশাসন সংক্রান্ত কাজ রাষ্ট্র যেহেতু আধুনিককালে রাষ্ট্রের কাজ বেড়ে গিয়েছে সুতরাং এই বেড়ে যাওয়া কাজকে দক্ষতার সঙ্গে বা রূপে পরিচালনার জন্য সরকারি কার্যক্রম বাস্তবায়নের জন্য রাষ্ট্রকে প্রশাসনিক কাঠামো নির্মাণ ও একদল স্থায়ী কর্মচারী নিয়োগ ও পরিচালনা করতে হয় এই পরিচালনা হলো এক বিশাল কর্মযজ্ঞ রাষ্ট্র তার প্রশাসনিক এই ইউনিটগুলির মাধ্যমেই তার জনগণের প্রতি যে দায় দায়িত্ব রয়েছে এগুলো পালন করার চেষ্টা করে আমরা দেখলে দেখব খাজনা কর আদায় বাজেট প্রণয়ন মুদ্রা ব্যবস্থা ব্যাংক ব্যবস্থা এই ধরনের ব্যবস্থাগুলো পরিচালনার জন্য সরকারের প্রশাসনিক ইউনিট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আইন প্রণয়ন ও বিচার সংক্রান্ত কাজ রুল অফ ল বা আইনের শাসন পরিচালক আইনের শাসন প্রতিষ্ঠার জন্য রাষ্ট্র দুষ্টের দমন ও সুস্থের পালনের জন্য প্রয়োজনীয় আইন প্রণয়ন করে এবং বিচার আদালত গঠন ও পরিচালনা করে আমরা দেখি চেঞ্জ অ্যান্ড ডিভেলপমেন্ট ডেভেলপমেন্ট অফ ল আইনের পরিবর্তন ও পরিবর্ধনের মাধ্যমে রাষ্ট্র নিত্য নতুন আইন প্রণয়ন করে রাষ্ট্রের অভ্যন্তরীণ স্থিতিশীলতাকে বজায় রাখার চেষ্টা করেন এরপরে রাষ্ট্রের যে অপরিহার্য কাজ সেটা হলো অর্থনৈতিক কাজ রাষ্ট্রের সকল কার্যাবলী যথার্থভাবে সম্পাদন করার জন্য প্রচুর অর্থের প্রয়োজন হয় তোমরা জানো আধুনিক সরকারগুলির অভাব সীমাহীন কিন্তু সম্পদ সীমিত সুতরাং কীভাবে কর ধার্য করবে কর নির্ধারণ করবে তা সুষ্ঠুভাবে আদায় করবে এগুলো প্রত্যেকটি রাষ্ট্রের অন্যতম কাজ এরপর রাষ্ট্রের অপরিহার্য আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো উন্নয়ন পরিকল্পনা গ্রহণ রাষ্ট্র বর্তমানকালে পঞ্চবার্ষিকী পরিকল্পনার দ্বারা নাগরিকদের যথার্থ উন্নতির ব্যবস্থা গ্রহণ করে থাকে আর এই জন্য সরকারকে কোটি কোটি দেশীয় বৈদেশিক মুদ্রা ব্যয় করতে হয় এগুলি সরকারের অপরিহার্য কাজের অংশ এরপর অপরাধীদের শাস্তি বিধান করা অপরাধীদের শাস্তি বিধান এবং নিরপরাধীকে রক্ষা করা অর্থাৎ দুষ্টের দমন এবং সিস্টের লালনের জন্য রাষ্ট্র বিচার বিভাগ প্রতিষ্ঠা করে এবং এর মাধ্যমে দুষ্টের দমন এবং শিষ্টের লাননের চেষ্টা করে এ পর্যন্ত আমি যেগুলো বললাম এগুলো হলো রাষ্ট্রের অপরিহার্য কাজ প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা এতক্ষণ আমার বক্তব্য থেকে মোটামুটি রাষ্ট্র কি রাষ্ট্রের সংজ্ঞা রাষ্ট্রের উদ্দেশ্য ও লক্ষ্য রাষ্ট্রের উপাদানসমূহ রাষ্ট্রের কাজ ঐচ্ছিক আজকে আমরা রাষ্ট্রের অপরিহার্য বা মৌলিক বা গুরুত্বপূর্ণ কাজগুলি সম্পর্কে আলোচনা করলাম আশা করি ভবিষ্যতে আরও তোমাদের সঙ্গে অনলাইন ক্লাসে মিলিত হব তোমরা নিজেরাও বাসায় পড়াশোনা করার চেষ্টা করবে পড়াশোনার কোনো বিকল্প নেই সুতরাং পড়াশোনার মধ্যেই যেন তোমরা থাকো আমাদের বিভাগীয় প্রধান স্যারের নেতৃত্বে আমরা আপ্রাণ চেষ্টা করব তোমাদেরকে সে সেবা প্রদান করার জন্য তোমরাও পড়াশোনাকালীন তোমাদের যদি কোনো সমস্যা হয় বা বুঝতে সমস্যা হয় তোমরা নির্ভয়ে নিঃসংশয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করো আমরা চেষ্টা করব তোমাদের সমস্যাগুলো সমাধান করার জন্য আশা করি তোমরা সবাই ধৈর্য সহকারে আমার এই ক্লাস অংশগ্রহণ করেছ আশা করি আগামী ক্লাসগুলিতে তোমাদের স্বতস্ফূর্ত অংশগ্রহণ দেখতে পাবো অনলাইনে আমাদের বিভাগের পক্ষ থেকে যে ক্লাসগুলি নেওয়া হয় তোমরা তোমাদের সময় বের করে ধৈর্য সহকারে এগুলো শোনার চেষ্টা করবে আশা করি তোমরা উপকৃত হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সকলের সুস্বাস্থ্য এবং নিরাপদ জীবন কামনা করি আজ এ পর্যন্ত পরম করুণাময় আমাদের সকলের প্রতি প্রসন্ন হন